2002 সালে ওসমানে বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেয়া হয়। 2006 সালে টার্মিনাল সম্প্রসারণ করা হলেও সীমিত পরিসরে আন্তর্জাতিক বিমান আসা যাওয়া শুরু হয়। রিফুয়েলিং স্টেশন চালু হয় 2012 সালে। 2015 সালে সিলেট দুবাই ফ্লাইট চালুর মাধ্যমে সিলেট মধ্যপ্রাচ্য ফ্লাইট নিয়মিত চলাচল শুরু হয়। কিন্তু পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যেসব সুবিধা থাকার দরকার তার ঘাটতি থাকায় অগ্রাধিকার ভিত্তিতে 2568 কোটি টাকার দুটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে সুপরিসর বিমান ওঠানামার জন্য রানওয়ের শক্তি বৃদ্ধি করতে 452 কোটি টাকার একটি প্রকল্প, আর দ্বিতীয় প্রকল্পে বিমানবন্দরের একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রন এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপনের জন্য 2116 কোটি টাকার বাজেট নিয়ে কাজ শুরু হয়। 2020 সালে শুরু হওয়া প্রকল্পের কাজ দুবছর নয় মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এতদিনে শেষ হয়েছে মাত্র 20% কাজ। কেন কাজে ধীরগতি তা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পরিদর্শন করে মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণের কারণে কাজের ধীরগতি বলে উল্লেখ করেন তিনি। কিছুদিন আগে দেখলাম যে ওখানে জমি আটক ছিল, পরে আমরা এসে সেই জমিটা উদ্ধার করেছি। এখন ওখানে কাজ হবে। কিছু আমাদের লোকেরা জমি দখল করে ফেলছিল, যদি এয়ারপোর্টের জমি 1946 না 1945 তারা জমি পেয়েছিল। প্রকল্পে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কাজে গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সিলেটের সকল উন্নয়ন কাজ এগিয়ে চলছে। তার দাবি, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো টাকা বেশি পাওয়ার আশায় প্রকল্প শেষ করতে বিলম্ব করে, এমন উদাহরণ থাকলেও চাইনিজ প্রতিষ্ঠানগুলো এরকম না। সবসময় হরফের হয়, কাজের সময় পরিবর্তন, ওইটা একটু ডিলে হচ্ছে এবং আদারওয়াইজ এটা ডিলে হওয়া উচিত। আর চাইনিজ কোম্পানিরা তো খুব স্মার্ট, চাইলে তারা তাড়াতাড়ি করে। এইখানে কেন জানি ডিলে করতেছে তা আমরা আজকে জেনে গেলাম, তো আমি এটার উপরে পরে গিয়ে এটা নিয়ে তদবির করব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে যুক্তরাজ্যে 6টি, আরব আমিরাত, সৌদি আরব এবং আবুধাবিতে আরও 3টি সরাসরি ফ্লাইট রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে প্রায় 6 লাখ থেকে 20 লাখে উন্নীত হবে বলে জানান সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট।